হ্যালো বন্ধুরা, কে এল আর সুমন অ্যান্ড প্যাডস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমার ভিডিওটা আজকে শুরু করতে চলেছি। তো আপনারা সবাই জানেন আমার একটা গিনি পিগ প্রেগনেন্ট ছিল, সেই গিনি পিগটা কিছুদিনের মধ্যে বাচ্চা হলো। তো সেই গিনি পিগটির আজকে বেবি হয়েছে, আমি আপনাদেরকে দেখাবো। তো একটা স্যাড নিউজ আছে এবং একটা গুড নিউজ আছে। তো গুড নিউজটা হচ্ছে আজকে গিনি পিগের বেবি হয়েছে, আর স্যাড নিউজটা আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে বলছি। তো স্যাড নিউজটা কী আছে আগে গুড নিউজটা আপনাদের সাথে শেয়ার করি। তো দেখতে পাচ্ছেন এখানে আমার যে গিনি পিগটা ছিল সেই গিনি পিগটা একটা বেবি হয়েছে। তো এই হচ্ছে সেই বেবিটা, দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে সেই বেবিটা, তার মা এখানে আছে, তাকে এখন আলাদা করে দিয়েছি, একাই রেখেছি এই জায়গাটাতে। তো বেবিটা পুরোটা মায়ের মতো দেখতে হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই বেবিটা আজকে সকালে হয়েছে, সকালে বলতে আমি গিনি পিগগুলোকে সকালবেলা যখন বের করি তখন বেবি হয়েছিল না, সকালে মোটামুটি 8টা সাড়ে 8টার দিকে বেবিটা হয়েছে। তো আমি নিজেও জানি না বেবিটা কখন হয়েছে। তো গিনি পিগের বেবি হয়েছে, এটা হচ্ছে গুড নিউজ। অ্যান্ড আর স্যাড নিউজ হচ্ছে গিনি পিগের একটা না, মোট 3টে বাচ্চা হয়েছিল। তো আমি গিনি পিগগুলোকে সকালবেলা বের করলাম, বের করার সময় তখন বাচ্চা হয়েছিল না, 8টা সাড়ে 8টার দিকে গিনি পিগের বাচ্চা হয়েছিল। তো 3টে বাচ্চা হয়েছিল, 3টার মধ্যে দুটো মারা গেছে। তো আমি যখন দেখি যে গিনি পিগের বাচ্চা হয়েছে, তো তখন অলরেডি দুটো মারা গেছে আর একটা বেঁচে ছিল। তো সেই বাচ্চাটাকে আমি আলাদা করেছিলাম, আলাদা করে তো রেখেছিলাম, তো সেই জন্য বেবিটা বেঁচে গেছে, নাহলে বেবিটা মারা যেত। গিনি পিগটা এমন জায়গায় বেবি দিয়েছিলাম, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো গিনি পিগটা এখানে থাকতো, আর এই জায়গাটাতে এখানে বেবিটা দিয়েছিল, এত নোংরা জায়গাটাতে বেবি দিয়েছিল, এত ভালো জায়গা থাকতে, এত ভালো জায়গা থাকতে সে এই জায়গাটাতে বেবি দিয়েছিল, একদম এখানে দেখতেই পাচ্ছেন কতটা নোংরা এখানে। তো আমি ভাবি না আজকে বেবি দিয়ে দিবে, আর ওখানে আমি নাহলে সাধারণত আমি ওদেরকে আলাদা করে রাখি। তো আজকে কী মন হলো আর ছেড়ে রেখেছিলাম, এখানেই ছিল। তো সেই কারণে ওই জায়গাটাতে বেবি দেওয়ার কারণে দুটো বেবি মারা গেছে ঠান্ডাতে, আর একটা বেবিকে আমি দেখেছিলাম বলে বাঁচাতে পেরেছিলাম। তো এখন দেখা যাক এই বেবিটা কত, এই বেবিটা সার্ভাইভ করতে পারে কি না আমি দেখাবো আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন বেবিটা তো এখন সুস্থ আছে, তো মায়ের দুধও খাচ্ছে, আশা করি সার্ভে করে দিলে বেবিটার কোনো প্রবলেম নাই, যা প্রবলেম ছিল আমি সলভ করে দিয়েছি, বেবিটা এখন ঠিকঠাক আছে। তা আশা করি বেবিটা সার্ভে করে নেবে। দেখতে পাচ্ছেন বেবিটা কত কিউট। তো আপনারা বাচ্চাটার জন্য প্রার্থনা করবেন যাতে বাচ্চাটা সুস্থ সবল বেড়ে ওঠে আর সে সার্ভাইভ করে নেয়। তো এখনও তো বাচ্চাটা কিছু হয়নি, আশা করি বাচ্চাটা আর কিছু হবেও না, আমি হতে দেবো না, যতটুকু পারবো আমি বাচ্চাটাকে টেক কেয়ার করবো। যে দুটো বাচ্চা মারা গেছে সেই দুটো বাচ্চা আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা আমার করার মুড ছিল না, তো তা ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি ভিডিওটা। তো দেখতে পাচ্ছেন এখানে দুটো বেবি আছে, এই দুটো বেবি হয়েছিল। তো বেবিগুলো সুস্থই ছিল, আমি যদি দেখতাম বেবিগুলো যখন হয়েছিল তখন সঙ্গে সঙ্গে আমার চোখে পড়তো, তো বেবিগুলো হয়তো বেঁচে যেত। তো আমিও এটা বুঝতে পারিনি কখন বেবি দিয়ে দিয়েছে। তো এই বেবিগুলোকে আমি এখন মাটি চাপা দিয়ে দেবো। তো বেবিগুলোকে আমি মাটি চাপা দিয়ে দিলাম, যখন গিনি পিগটা বেবি দিয়েছিল
তখন আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম। আমার যে মুরগির বাচ্চাগুলো হয়েছিল সেই মুরগির বাচ্চাগুলোকে আমি উপর থেকে নিচে নামাচ্ছিলাম, যাতে ওর আলাদা করছিলাম, যাতে ওদেরকেও খাবার দিচ্ছে। মুরগির বাচ্চাগুলোকে আমি খাবার দিতে গেছিলাম, ততক্ষণের মধ্যে গিনিপিগটা বাচ্চা দিয়ে দিয়েছে। আমি বুঝতে পেরেছিলাম না, পরে দেখছিলাম চিল্লাচ্ছিল গিনিপিগটা, তখন আমি বুঝতে পারলাম, দৌড়িয়ে এসে দেখলাম দেখছি হ্যাঁ বেবি বেবি দিয়ে দিয়েছে, দুটো বেবি অলরেডি মারা গেছে। তখন আর কিছু আমার করা ছিল না, একটা বেবি বেঁচে ছিল, সেই বেবিটাকে আমি অনেক টেক কেয়ার করে বাঁচানোর চেষ্টা করলাম, তো সেটা এখন বেঁচে আছে। আজকের ভিডিওতে আমি আর কিছু বলবো না, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো। আমি আর আজকের ভিডিওতে অন্য কিছু দেখাবো না, পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সব কিছু আপডেট দিব। আর এই যে একটা গিনিপিগের বাচ্চা বেঁচে আছে সেটার আপডেট আপনাদেরকে আমি দিতে থাকবো। তো এই ছিল আজকের ভিডিও, আজকে আমি লাইফটাই কিছু করতে বলবো না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, টাটা।